अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु सम्मानित हाजरीन हाया सोफिया स्वाभाविकभावेई एटिके रातारात जादुगर थेके मस्जिदे रूपान्तरित करार कारणे एरदोगान यूएसए एबं पश्चिमा विश्व सह अर्थोडक्स ख्रिश्चानदेर वितर्कर मुखे पड़ेन। स्वाभाविक नियमे एटि किन्तु छिल मुसलमानदेर राज्यजयेर माध्यमे एक धर्म थेके आर धर्मेर काछे जावा, किन्तु एटि किन्तु मुसलमानदेर काछे बिक्रय करा होयेछिल। किन्तु मोहम्मद कमाल आतातुर्क 1931 साले क्षमता आसार पर 1934 साले आईन पास करें जे हाया सोफियाते कोनो रकमे धर्मचर्चा होबे ना, एवं परवर्तीते एटिके जादुगरे परिणत करा हय। मने रखा भालो जे कमाल आतातुर्क एर मूर्ति इजराइले आछे, सो यू हैव टू बुझते होबे। 1953 साले आमरा जे सीरीज देखी दिरिलिस आर्तुगुल, ए दिरिलिस आर्तुगुल एर वंशधर सुलतान मोहम्मद फतेह 1953 साले कन्स्टान्टिनोपल जयलाभ करें एवं एर नाम रेखे दें इस्लामबुल। किन्तु इस्लामबुल परवर्तीते विकृत हुए नाम करा हय इस्तानबुल, किन्तु एई मतामत ग्रहणयोग्य हयनी, कारण इस्लाम आमादेर धर्मेर नाम, एई धर्मेर नाम कखनो विकृत होते पारे ना। आरो एकटी मतामत हच्छे एई स्थानटीर नाम करा हय इस्तिनतिनबुल, इस्तिनतिनबुल थेकेई एई नामकरण करा हय इस्तानबुल। तो सब मिलिए हाया सोफिया 921 बचर छिल गिरजा एवं 482 बचर छिल मस्जिद एवं 25 बचर जादुगर, एवं 2020 सालेर 15 जुलाई एटीके आबारो मस्जिदे रूपान्तरित करा हय। मने रखा उचित जे 2016 साले एकटी कू हयेछिल एदरगानके মানে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য, এই তারিখ কিন্তু মনে রাখার বিষয়, এবং এটি ছিল 15 জুলাই। সে তখন হজ করতে গিয়েছিল এবং একটি ভিডিও বার্তার মাধ্যমে এদ্রগান কিন্তু সবাইকে জানিয়ে দেন যে তার কু হয়েছে, এবং সবাই রাস্তায় নেমে এসে সেই কুকে আটকে দেয়। তো এটি ছিল তারিখের খেলা। কিন্তু হায়া সোফিয়া মসজিদে রূপান্তরিত হলেও খ্রিস্টানদের সেই ছবি এবং সেই স্মৃতিগুলো অবিকৃত থাকবে, এবং খ্রিস্টানদের জন্য এই মসজিদ সর্বদা খোলা থাকবে। এবার আসুন পশ্চিমা বিশ্বের কিছু রিয়াকশন দেখা যাক যে হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করার ফলে তারা কি কি রিয়াকশন দিয়েছে। পোপ ফ্রান্সিস বলেছেন, আই থিঙ্ক অফ হায়া সোফিয়া অ্যান্ড আই অ্যাম ভেরি স্যাডেন, অর্থাৎ তিনি হায়া সোফিয়ার ব্যাপারে চিন্তা করেন এবং তিনি খুব দুঃখ পান। রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান কমিউনিটিও এর বিরুদ্ধে কথা বলেছেন যে এটা একটি মিস্টেক ছিল। ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসির চিফ জোসেফ বরেল বলেন এটি ছিল রিগ্রেটেবল, অর্থাৎ তুর্কিকে অবশ্যই মানে কি বলে এটাকে রিগ্রেট করতে হবে, এর জন্য অবশ্যই রিটেলিয়েট করবে, এমন কিছু একটা তারা মানে বার্তা দিচ্ছে। ইউনেস্কো ঠিক একই কথা বলে যে তারা এটা রিগ্রেটেবল, অর্থাৎ তুর্কিকে পস্তাতে হবে এর জন্য। এবার আসুন হিপোক্রেসি বা ভন্ডামি সেগমেন্টে। মুসলিম মিরর নামের একটি নিউজ পোর্টাল সেটা আর্টিকেল পোস্ট করেছিল যে হিপোক্রেসি কাকে বলে। 2019 সালে ইসরায়েল আল আহমার একটি নামের একটি মসজিদকে তারা মদের দোকানে পরিণত করে, তখন কিন্তু ইউনেস্কো ইউরোপীয় ইউনিয়ন বা এইসব অর্থোডক্স খ্রিস্টানিটি বা যে কোনো খ্রিস্টান বা হিন্দু মুসলমান তেমন হইচই করতে পারেনি, মুসলমানদের তো হইচই কেউ শোনে না। এছাড়াও আজারবাইজানের একটি মসজিদ সেটা হচ্ছে আকদাম জামিয়া মসজিদ, 1990 দশকের দিকে এটিকে আর্মানিয়ান আর্মিরা দখল করে এবং এটাকে একটি শুয়োরের ফার্মে পরিণত করে, এ বিষয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না। তারপরে স্পেনের অনেক মসজিদকে গির্জায় পরিণত করা হয়েছে, সেই বিষয়ে কোনো কথা বলে না। এবার আসুন মুসলিমদের হিপোক্রেসি। আমরা মুসলমানরা খুব খুশি, আমিও খুব খুশি, খুব ভালো জাদুঘর থেকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে, কিন্তু ইসরায়েলের হাতেও কিন্তু একটা মসজিদ আছে, সেটা হচ্ছে মসজিদুল আকসা। মসজিদুল আকসা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, হায়া সোফিয়া আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ ছিল না এবং গুরুত্বপূর্ণ তত না, কিন্তু আমরা দেখছি হায়া সোফিয়াকে কেন্দ্র করে যে লজিকটা দেখানো হচ্ছে যে ঠিক আছে আমরা সেই প্রপার্টি কিনেছিলাম এবং কেনার কারণে সেটাকে মসজিদে রূপান্তরিত করলাম স্বাভাবিকভাবেই, কিন্তু এই একই অজুহাত দেখে যদি আমার ইন্টারনাল বিষয় এই বিষয়ে বলে যদি আমি বা যদি ইসরায়েল মসজিদুল আকসাকে গির্জায় পরিণত করে অথবা তাদের ধর্মীয় উপাসনায় পরিণত করে তখন কি করা যাবে, তখন কি কিছু করা যাবে, অবশ্যই করা যাবে না। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি
যে এই লজিকটা গ্রহণযোগ্য না, আমাদের কি আরো একটি মসজিদের প্রয়োজন ছিল, এই প্রশ্নটা আপনার কাছে রেখে দিলাম। এবার আসুন হাদিস সেগমেন্টে। হাদিসে এই কনস্টান্টিনোপল জয়ের কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে, তবে কোন আক্রমণটা আসলে হাদিসের সাথে মিল যায় এটা বলা বড়ই কঠিন, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেহিস জামানাতেও কিছু হাদিস বলেছেন যেখানে দেখা যায় যে আবারও এই তার্কির কাছ থেকে অর্থাৎ মুসলমানদের কাছ থেকে এই স্থানটি অর্থাৎ ইস্তানবুল, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান, এটি আবারও হাতছাড়া হয়ে যাবে, অর্থাৎ আবারও রোমান্সদের হাতে চলে যাবে, অর্থাৎ খ্রিস্টানদের হাতে চলে যাবে, এবং এটাকে আবারও ইমাম মাহাদি যখন আসবেন তিনি আবারও এই জায়গাটাকে রেস্কিউ করবেন। সো সেই হিসেবে বলা যায় যে টার্কি ইজ ইন ডেঞ্জার। সো আমি নেক্সট পর্বতে বলার চেষ্টা করব যে কেন টার্কি ডেঞ্জার এবং কোন কোন পয়েন্ট নিয়ে ইসরায়েল এবং আমেরিকার মাথা ব্যথা হয়ে দাঁড়াবে এই তুরস্কের এরদোগান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবিয়ে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন, এবং আপনার সুচিন্তিত মতামত কমেন্ট আকারে প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।